তো আরশোলার বিজ্ঞানসম্মত নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আরশোলা সবাই দেখেছি, আরশোলা আমাদের পরিচিত প্রাণী। আরশোলার স্ত্রী পুরুষ ভেদ রয়েছে, পরে সেটাতে আলোচনায় আসছি। প্রথমে যে কমন অংশগুলো নিয়ে আলোচনা করি, আরশোলা দেহকে তিনটি অংশে ভাগ করা হয়। একটা হলো মস্তক, একটা হলো বক্ষ, এবং তারপরে উদর, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। একটা আরশোলার পৃষ্ঠদেশ থেকে ছবি একটা এঁকেছি, পৃষ্ঠদেশ। পৃষ্ঠদেশে দেখো এই যে অঞ্চলটা, এটা হচ্ছে হেড, মস্তক অংশ। তারপরে এইখান থেকে এই অঞ্চলটা, এই অঞ্চলটা হলো বক্ষ বা থোরাক্স, এখান থেকে এই অঞ্চলটি হলো অ্যাবডোমেন বা উদর। এবারে আমরা চলে আসবো প্রথমে হেড বা মস্তক অংশে। মস্তকের অগ্রভাগ দেখছো এটা ত্রিকোণাকার হয় এবং ত্রিকোণাকার অংশ। আমরা যদি আরশোলাটাকে, আরশোলা তো যখন হেঁটে যায় অর্থাৎ ভূমির সঙ্গে যদি সমান্তরাল থাকে আরশোলা, তাহলে এটা যদি হয় একটা আরশোলা, তাহলে আরশোলা দেহ মস্তকটা কিন্তু এই রকম জায়গায় অবস্থান করে। অর্থাৎ মস্তকের অবস্থান হয় দেহের সঙ্গে, ধরো এটা মস্তকের অবস্থান এইরকম, তাহলে সমান দেহের অক্ষের থেকে সমকোণে অবস্থান করে, দেহের অক্ষের সঙ্গে মস্তক এইরকম ভাবে থাকে। এটা যদি হয় দেহের দেহ, তাহলে মস্তকটা এভাবে সামনে এইভাবে নয়, এইরকম থাকে, দেহের অক্ষের সঙ্গে সমকোণে। তাহলে এবার এই সামনে আমরা কি কি দেখতে পাই এই মস্তক অংশে? অ্যান্টেনা, দুটো অ্যান্টেনা বা শুঙ্গ, আর থাকে পুঞ্জাক্ষি বা কম্পাউন্ড আই, দুটো পুঞ্জাক্ষি থাকে। আর নিচের দিকে এটা ছবিতে পৃষ্ঠদেশ বলে দেখা যাচ্ছে না, মুখচ্ছিদ্র থাকে। মস্তকে দুটো, এই যে পুঞ্জাক্ষির কথা বললাম যেটা দেখা যায় পুঞ্জাক্ষি, এগুলো প্রায় 20,000 দর্শন একক নিয়ে গঠিত হয়েছে, যে প্রতিটি দর্শন এককে বলা হয় ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম প্রতিটি দর্শন একক, প্রত্যেক প্রায় 20,000 এরকম দর্শন একক একসঙ্গে যুক্ত থেকে তৈরি হয়েছে পুঞ্জাক্ষি বা কম্পাউন্ড আই। এছাড়া এই যে দুটো শুঙ্গ বললাম, শুঙ্গ হচ্ছে অনুভূতি গ্রহণে সাহায্য করে, শুঙ্গ শুঙ্গগুলো গোড়ায় দুটো সাদা রঙের যে দাগ থাকে তাকে বলা হয় ওসেলাই বা সরলাক্ষি। ঠিকই, শুঙ্গের গোড়ায় থাকে দুটো ওসেলাই বা সরলাক্ষি, একে ফেনেস্ট্রাও বলা হয়, ফেনেস্ট্রা। এটা আলোক অনুভূতি গ্রহণে সাহায্য করে, আলোর অনুভূতি গ্রাহক অঙ্গ এই ফেনেস্ট্রা বা ওসেলে দুটো থাকে। এবার মুখছিদ্রের কথায় আসে, যে মুখছিদ্রকে ঘিরে অনেকগুলো মুখপাঙ্গ থাকে, উপাঙ্গ কতগুলো থাকে মুখছিদ্রকে ঘিরে আরশোলার, যেগুলো খাদ্য গ্রহণে সাহায্য করে, খাদ্যকে কাটতে, খাদ্যকে মুখের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। এরা পা দিয়ে খাদ্যকে খায় না, এরা মুখপাঙ্গের সাহায্যে খাদ্য খায়। কি কি সেই মুখপাঙ্গগুলো? একটা ল্যাব্রাম বা ঊর্ধ্বষ্ঠ, উপরের ঠোঁট বলা হয়, এক জোড়া ম্যান্ডিবল বা ম্যান্ডিবল বা বলে বা একে বলা হয় ম্যান্ডিবল, দুপাশে থাকে, যাই হোক এর বাংলাটা আমার ঠিক মনে নেই, দুপাশে থাকে এক জোড়া ম্যান্ডিবল। আর নিচের দিকে থাকে একটা লেবিয়াম বা নিম্নষ্ঠ, তাহলে ওপরে একটা থাকে ল্যাব্রাম, নিচে একটা থাকে লেবিয়াম, দুপাশে থাকে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবল দুদিক থেকে দেখা যাচ্ছে এই ছবিতে, এই ম্যান্ডিবল দেখা যাচ্ছে একজোড়া ম্যান্ডিবল। এবং থাকে আর একটা, একটা থাকে হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস বা তাকে লিঙ্গুয়াও বলা হয়, লিঙ্গুয়া। এটা হলো জিভের সমতুল্য অঙ্গ, মানে জিভের সমতুল্য অঙ্গ, এটাকে বলা হয় হাইপোফ্যারিংস। তো এইগুলো হচ্ছে মুখপাঙ্গ। মস্তক, এই যে মস্তক অংশ, এই যে মস্তক, এটা তৈরি হয়েছে দুটো সামনের দিকে দুটো আর পেছন দিকে দুটো কাইটিন নির্মিত প্লেট বা স্ক্লেরাইট দিয়ে, কাইটিন নির্মিত প্লেট বা স্ক্লেরাইট দিয়ে থাকে তৈরি হয়েছে। এদের বলা হয় হেড ক্যাপসুল, এদের বলে হেড ক্যাপসুল। তাহলে মস্তকে সামনের দিকে দুটো আর পেছন দিকে দুটো প্লেট বা স্ক্লেরাইট দিয়ে
তৈরি হয়েছে, এদের বলা হয় হেড ক্যাপসুল। এই মোটামুটি মস্তক সম্বন্ধে গঠন। এরপরে আসবো বক্ষ, এখান থেকেই যে অংশটা, এটাকে বলা হয় বক্ষ বা থোরাক্স। বক্ষের তিনটি অংশ, এই যে অংশ এটাকে বলে প্রোথোরাক্স বা অগ্রবক্ষ, এটা হলো মেটাথোরাক্স বা মধ্যবক্ষ, আর এটা হলো পশ্চাৎবক্ষ বা সরি এটা মেসোপ্রোথোরাক্স, এটা মেটাথোরাক্স। মেটাথোরাক্স, প্রোথোরাক্স, মেটাথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। প্রো, মেসো, মেটা, এই তিনটে থোরাক্স, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স, এই যে বক্ষখণ্ড গুলো রয়েছে, এদের প্রতিটা খণ্ডে চারটে করে, প্রতি খণ্ডে চারটে করে স্ক্লেরাইট, কাইটিন নির্মিত স্ক্লেরাইট। স্ক্লেরাইট হচ্ছে টালির মতো আর কি, টালি, বাড়িতে যে টালি দিয়ে যে ঘর্চা হয় এরকম কাইটিন নির্মিত টালির মতো খণ্ড আছে, উপরে একটা, নিচে একটা, দুপাশে দুটো, এইভাবে চারটে করে খণ্ড আছে স্ক্লেরাইটের, উপরে নিচে দুপাশে দুটো, এইভাবে প্রতিটা খণ্ড আবৃত রয়েছে, চারটে করে স্ক্লেরাইট রয়েছে। প্রতিটা বক্ষখণ্ড তিনটি, প্রতি অগ্রবক্ষ খণ্ড থেকে দুদিকে এক জোড়া পা, অগ্রবক্ষ খণ্ড থেকে দুদিকে এক জোড়া পা, মধ্যবক্ষ খণ্ড থেকে দুদিকে এক জোড়া পা, যেটা নিচের দিক থেকে তৈরি হয়, এবং পশ্চাৎবক্ষ খণ্ড থেকে দুদিকে এক জোড়া পা, তাহলে মোট তিন জোড়া পা বক্ষখণ্ডের নিচের দিকে থেকে প্রতি বক্ষখণ্ড থেকে এক জোড়া করে তৈরি হয়েছে। প্রত্যেকটা পা নটা করে খণ্ড নিয়ে গঠিত, লক্ষ্য কর এই একটা পায়ের ছবি। কক্সা, প্রথম অংশ কক্সা, মানে যেটা জুড়ে আছে কক্সা এর ভেতরের দিকে, তারপরে ছোট্ট অংশ ট্রোকান্টার, তারপরে ফিমার, টিবিয়া, তারপর টার্সাস, পাঁচ খণ্ডে বিভক্ত, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচ খণ্ডে বিভক্ত টার্সাস। তাহলে মোট নটি খণ্ড, একটি কক্সা, একটি ট্রোকান্টার, একটি ফিমার, একটি টিবিয়া এবং পাঁচ খণ্ডে বিভক্ত টার্সাস। টার্সাসের দুপাশে দুটো নখরো যুক্ত নখরো আছে, নখরের মাঝখানে একটা আঠালো, একটা নরম আঠালো অঙ্গ থাকে যাকে বলা হয় পালভিদাস। এছাড়াও এই প্রতিটা যে টার্সাস খণ্ড, পাঁচটা যে টার্সাস খণ্ড, এদের নিচের দিকেও আরেকটা নরম আঠালো, প্রতিখণ্ডে নিচের দিকে নরম আঠালো প্যাড থাকে যাকে বলা হয় প্ল্যান্টুলা, প্ল্যান্টুলা বলে টার্সাসে থাকে নিচের দিকে। তাহলে এছাড়াও অসংখ্য রোম থাকে প্রত্যেকটা, এই যে ছবিতে রোমগুলো আঁকিনি, অসংখ্য সূক্ষ্ম রোম থাকে, সেগুলোকে সংবেদনশীল রোম বলে মনে করা হয়। কক্সা প্রত্যেকটা খণ্ডে, কক্সা, ফিমার, টিবিয়া, টার্সাস, এই সমস্ত। এবার আমরা আসবো ডানার কথাতে। আরশোলার ডানা হচ্ছে দু জোড়া, এই যে দেখতে পাচ্ছ এটা প্রথম জোড়া আর এটা দ্বিতীয় জোড়া। ডানাগুলো তৈরি হয়েছে পিঠের দিক থেকে, দ্বিতীয় খণ্ড অর্থাৎ মেসোথোরাক্সের থেকে প্রথম জোড়া ডানা এবং মেটাথোরাক্স বা পশ্চাৎবক্ষ খণ্ড থেকে তৃতীয় জোড়া ডানা তৈরি হয়েছে। প্রথম জোড়া ডানা উঠতে সাহায্য করে না, প্রথম জোড়া ডানা, এরা হয় কাইটিন নির্মিত বেশ পুরু বাদামি রঙের ডানা, এদের এই ডানাকে বলা হয় এলিট্রা, এলিট্রা বা টেগমিনা, এলিট্রা বলে বা টেগমিনা বলে। তাহলে প্রথম জোড়া ডানা এটা শক্ত বাদামি রঙের হয় এবং এটা অত্যন্ত কাইটিন সমৃদ্ধ ডানা, আর দ্বিতীয় জোড়া ডানা এটা হলো এলিট্রা, সরি এলিট্রার নিচে থাকে, এটা পাতলা কাগজের মতো অনেকটা, আর এতে এটা হচ্ছে দ্বিতীয় জোড়া ডানা উড়তে সাহায্য করে, এটা পাতলা এবং কাগজের মতো, এটা উড়তে সাহায্য করে, এটা হালকা বাদামি রঙের হয় এবং এটা পশ্চাৎখণ্ড থেকে উৎপন্ন হয়। দুটোই অনেক ভেইন থাকে, যে শিরার মতো ভেইন থাকে দুটো ডানাতেই, এটা দৃঢ়তা দান করে, এই ভেইনগুলো দৃঢ়তা যোগায়। প্রথম জোড়া ডানাকে বলা হয় এলিট্রা বা টেগমিনা, একে ফোর উইং বা অগ্রডানা বা মেসোথোরাসিক উইংও বলা হয়, পশ্চাৎ জোড়ার ডানা এটা মেটাথোরাসিক উইং বা হাইন্ড উইং বলা হয়, এটা উড্ডয়ন ডানা। তাহলে আমরা ডানা সম্বন্ধে জানলাম, এরপরে চলে আসবো উদর, উদর খণ্ডে। উদর মোট দশ খণ্ডে বিভক্ত, লক্ষ্য করে দেখো যে এক থেকে আমি দশ পর্যন্ত লেবেলিং করেছি, দশ খণ্ডে বিভক্ত উদর। প্রত্যেকটা উদর খণ্ডের ওপরে দিক
টালির মতো স্ক্লেরাইট দিয়ে নির্মিত, নিচের দিক টালির মতো স্ক্লেরাইট দিয়ে নির্মিত প্রত্যেক খণ্ডে, আর দুপাশে রয়েছে দুটো টালি মানে দুটো করে স্ক্লেরাইট। এই পিঠের দিকে যে স্ক্লেরাইট রয়েছে সেগুলোকে বলা হয় টারগাম, টারগাম। পেটের দিকে নিচের দিকে যে স্ক্লেরাইট আছে সেগুলোকে বলে স্টারনাম। তাহলে পিঠের দিকে টারগাম, নিচের দিকে স্টারনাম, এবং দুপাশে যে স্ক্লেরাইট রয়েছে সেগুলোকে প্লিউরন বলে, প্লিউরন। স্ত্রী আর পুরুষ আরশোলার ক্ষেত্রে, আর স্ত্রী আরশোলার ক্ষেত্রে পিঠের দিকে 10টা স্টার টারগাম দেখা যায় উপস্থিত, কিন্তু পুরুষ আরশোলার ক্ষেত্রে পেটের দিকে 9টা স্টারনাম আছে, আর স্ত্রী আরশোলার ক্ষেত্রে 7টা স্টারনাম আছে, মানে আছে মানে দেখা যায়। 9টা স্টারনাম পুরুষের পেটের দিকে আর 7টা স্টারনাম পেটের দিকে। পুরুষ আরশোলা আর স্ত্রী আরশোলা উভয়ের ক্ষেত্রে এই যে দশম, এই দশম স্টারনাম থেকে, টারগাম থেকে, সরি, দশম টারগাম মানে পিঠের দিকে, এখান থেকে দুটো করে সরু লম্বা এই যে, এবং কাইটিন নির্মিত, এবং 15টা করে খণ্ডে বিভক্ত, 15টা করে খণ্ডে বিভক্ত যে অঙ্গ দেখা যায় তাকে বলা হয় অ্যানাল সার্সি, অ্যানাল সার্সি। এই যে এই দুটো, এটা পুরুষ এবং স্ত্রী উভয় আরশোলায় আছে 15 খণ্ডে, খণ্ড বিভক্ত, এবং দশম খণ্ড থেকে উৎপন্ন হয়, দশম স্টার টারগাম থেকে উৎপন্ন হয়। এদের, এরা স্পর্শ অনুভূতি, শব্দের অনুভূতি এবং কম্পন অনুভূতি বুঝতে সাহায্য করে, এই অ্যানাল সার্সি বা অ্যানাল সার্সাস বলা হয় বহুবচনে। পুরুষ আরশোলার ক্ষেত্রে পেটের দিকে এবার অঙ্কদেশে নবম স্টারনাম থেকে একজোড়া, একজোড়া উপাঙ্গ উৎপন্ন হয় যাকে বলা হয় অ্যানাল স্টাইল। এটা পুরুষ আরশোলায় থাকে, অনলি মেল অ্যানাল স্টাইল থাকে, নবম উদরের দিক থেকে, নবম স্টারনাম থেকে উৎপন্ন হয়, এটা যৌন মিলনে সাহায্যকারী অঙ্গ অ্যানাল স্টাইল। স্ত্রী আরশোলায় অ্যানাল স্টাইল থাকে না, আর পুরুষ আরশোলার এই উদর সরু লম্বাটে হয়, স্ত্রী আরশোলার উদর চওড়া, আরো অপেক্ষাকৃত চওড়া হয়, আর পুরুষ আরশোলার উদর সরু লম্বাটে, আকৃতিও পুরুষ আরশোলার একটু বড় হয়, স্ত্রী আরশোলার একটু ছোট হয়। এবার স্ত্রী আরশোলার অষ্টম ও নবম স্টার নামে দেহের ভেতরের দিকে ঢুকে গিয়ে, কারণ 7টা স্টার নাম দেখা যায় বলেছি, 7 নম্বর পর্যন্ত দেখা যায় স্ত্রী আরশোলার উদরের দিকে স্টার নাম, তাহলে অষ্টম এবং নবম স্টার নাম ভেতরের দিকে ঢুকে গিয়ে উথিক্যাল চেম্বার গঠন করে, উথিক্যাল চেম্বার নামক একটি প্রকোষ্ঠ গঠন করে। আরশোলার যে জনন ছিদ্র, সেই জনন ছিদ্রের চারিদিকে কতগুলো কাইটিন নির্মিত, কাইটিন দ্বারা নির্মিত কতগুলো গঠন থাকে, বিশেষ গঠন, এই ছবিতে সেটা নেই, এই গঠনগুলোকে বলা হয় গোনাপোফাইসিস। জনন ছিদ্রকে ঘিরে থাকে কতগুলো ছিদ্র যাকে বলে গোনাপোফাইসিস। তো জনন ছিদ্র আছে কোথায়? না, পুরুষ আরশোলার ক্ষেত্রে নবম আর দশম স্টারনামের মাঝে, স্টারনাম মানে পেটের দিকে, নবম দশম স্টারনামের মাঝে অবস্থান করছে পুরুষ আরশোলার ক্ষেত্রে জননছিদ্র, আর স্ত্রী আরশোলার জননছিদ্র রয়েছে অষ্টম স্টারনাম অংশে, অষ্টম স্টারনাম মানে যেটা দেখা যাচ্ছে না, অষ্টম স্টারনাম অংশ ওখানে অবস্থান করছে। আর পুরুষ আরশোলার জননছিদ্রের দুপাশে দুটো আর নিচের দিকে একটা গোনাপোফাইসিস আছে, মোট 3টে গোনাপোফাইসিস আছে পুরুষ আরশোলার ক্ষেত্রে, আর স্ত্রী আরশোলার ক্ষেত্রে 7টা গোনাপোফাইসিস আছে ওই জননছিদ্রকে ঘিরে। এইবার এই যে 10 খণ্ড উদরের খণ্ড আছে, প্রত্যেক খণ্ডের, প্রত্যেক খণ্ডের মোট 10 জোড়া শ্বাসছিদ্র আছে, যার মধ্যে প্রথম 8 জোড়া লক্ষ্যগুলিও 1 থেকে 8 উদরখণ্ডে দুপাশে এক জোড়া করে শ্বাসছিদ্র আছে, নবম আর দশম খণ্ডের দুপাশে কোনো শ্বাসছিদ্র নেই। তাহলে 8 জোড়া শ্বাসছিদ্র আছে উদরের 1 থেকে 8 খণ্ডের দুপাশে, আর বক্ষের 2 আর 3 1 নম্বরে নেই, 2 আর 3 দুপাশে এক জোড়া করে শ্বাসছিদ্র, তাহলে মোট 10 জোড়া শ্বাসছিদ্র। তাহলে বক্ষের 2-3 খণ্ডে দুপাশের এক জোড়া করে, আর উদরের 1 থেকে 8 পর্যন্ত খণ্ডের দুপাশে এক জোড়া করে শ্বাসছিদ্র রয়েছে, মোট 10 জোড়া শ্বাসছিদ্র। এছাড়া রয়েছে সপ্তম খণ্ডে পায়ু ছিদ্র রয়েছে, সপ্তম খণ্ডে অবস্থান করছে পায়ু ছিদ্র। এছাড়া আরেকটা যে গ্রন্থি থাকে পঞ্চম ও ষষ্ঠ উদরখণ্ডে, পঞ্চম ও ষষ্ঠ উদরখণ্ডে
এদের এক জোড়া গ্রন্থি থাকে, সেই গ্রন্থিকে বলে স্টিংক, STING, স্টিংক গ্রন্থি। এই স্টিংক গ্রন্থি থেকে বিপদের সময় এরা দুর্গন্ধযুক্ত রস নিঃসরণ করে যা আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে এই হলো মোটামুটি গঠন, আমি যা যা এর মধ্যে আলোচনা করলাম সেগুলো তোমরা খুঁটিয়ে কিন্তু পড়বে, যে টার্মগুলো যে অংশগুলো গুরুত্ব দিয়ে পড়ালাম।